আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তবে আজকে যে জন্য ভিডিওটা করা আসলে অনেকে জানতে চায় যে সৌদি আরবের বর্তমান অবস্থা কি আসলে সৌদি আরবের বর্তমান যে অবস্থা আপনারা কেন সৌদি আরবে এখন আসবেন বা যারা যারা আসার চিন্তাভাবনা নিয়েছেন এই মুহূর্তে যে সৌদি আরবে যাবেন টাকা পয়সা ইনকাম করবেন রাতারাতি বড় লোক হয়ে যাবেন সৌদি আরব আসলে এই টাইপের কথাবার্তা যারা যারা চিন্তা ভাবনা করেন বা আসতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা আসলে করা তো এখন আমি আসি সৌদি আরবের রিয়াদ শহর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে এখানে আমরা আসছি প্রায় আজকে আমি আসছি আঠাশ তারিখ আজ মানে আঠাশ দিন আজকে আঠাশ দিন এসে বসে আছে কোনো কাজ নেই কোনো মানে কি বলবো কোনো কিছুই নাই এখানে আসছি আসার পরে এখন পর্যন্ত আমাদের শুধু দুইশো টাকা দিছিল একদিন এই দেশেরই আর কি সৌদি আরবের দুইশো রিয়াল আর আকামাকার্ড দিছে মাত্র গত কাল দিছিল। কিন্তু এই মুহূর্তে এখন তাছাড়া আর কিছুই দেয়নি এই যে মানুষগুলো দেখতেছেন এরা আসলে আমার মতোই কেউ এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এরকম অনেক দিন ধরে সবাই এসে বসে আছে কারো কোনো কাজ নাই কোনো খাবার ঠিক নাই থাকা ঠিক নাই এই টাইপে এরকম বহুত মানুষ এখানে মনে করেন যে জ্বর হয়ে আছে একটু সামনের দিকে দেখা যায় আপনি বুঝতে পারবেন যে এইখানে যতগুলা বিল্ডিং আছে সবগুলা বিল্ডিংয়ে আপনার সাময়িকভাবে যে লোকজন রাখা হয় কী বলবো যে মানুষজন কিনে আনে যেগুলা কিনে আনার পরে এখান থেকে সাপ্লাই দেয় সেই টাইপের বিল্ডিং এগুলো এগুলো আসলে সরকারি বিল্ডিং এখানে সবগুলা সরকারি বিল্ডিং এইগুলা জাস্ট আপনার যেগুলো মালিকানা মানে আমরা যারা সাপ্লাই কোম্পানিতে আসছি সেই কোম্পানির ওনারগুলা সরকার থেকে এগুলা লিজ নিয়ে রাখে হ্যাঁ লিজ নিয়ে রাখার পরে আপনার এই মানুষজন আনার পরে এখানে সাময়িকভাবে রাখে সাময়িকভাবে রাখার পরে মনে করেন যে এখান থেকে যখন একটা কাজের নির্দিষ্ট পরিমাণ সময় আসবে তখন আমাদেরকে বেছে দিবে বা আপনাদেরকে যারা আসবেন তাদেরকে বেছে দিবে এগুলো আসলে সাপ্লাই কোম্পানি এখানে যতগুলো দেখতেছেন এখানে অনেক টাইপেরই অনেক দেশেরই মানুষ আছে ধরেন প্রায় আট থেকে দশটা বা তারও বেশি হইতে পারে দেশের মানুষ এখানে নাইজেরিয়ান ফিলিপাইন উগান্ডা তারপরে নেপালিয়ান ভুটান ইন্ডিয়ান পাকিস্তান এই টাইপের অনেক মানুষ এখানে মনে করেন যে আমাদের মতো বাঙালিদের মতো বসে আছে কারণ কারো কাজ নাই সব মনে করেন যে সাপ্লাই কোম্পানি এসে কেউ এক মাস দুই মাস তিন মাসেও বসে আছে এখন এই মুহূর্তে আসলে কি বলবো যারা যারা আসতে চাচ্ছেন বা আসবেন বলে চিন্তা ভাবনা নিছেন আমি বলবো যে খুব ভেবে চিনতে এবং সময় নিয়ে জাস্টিফাই করে আপনারা শো দের আসেন কারণ এখানে এখন বর্তমানে কোনো আমার জানা মতে ডাইরেক্ট ভিসা নাই মানে ডাইরেক্ট ভিসা বলতে ক মানে মালিকানা ভিসা খুব কমই আছে যা আছে সবই মনে করেন যে সাপ্লাই কোম্পানি তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে একটা কথাই যে আপনারা যারা যারা আসতে চাচ্ছেন এই মুহূর্তে সৌদি আরবে তারা খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে সৌদি আরবে আসেন না আসলে ধরেন আমাদের মতো সবাই এরকম হ্যারাসমেন্ট হওয়া লাগবে এখানে আপনাদেরকে যদি আমি আমাদের ভিতরের রুমের পরিবেশটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে মানুষ এখানে কিভাবে আসে কি খাচ্ছে হুম তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা এটা হচ্ছে অন্য একটা কোম্পানির বিল্ডিং এই যে পাশে দেখতেছেন এটা আরেকটা কোম্পানি বিল্ডিং এই যে আরেকটা দেখতেছেন এটা আরেকটা কোম্পানির বিল্ডিং ওই যে পাশে যেগুলো দেখতেছেন সব এক একটা এক এক কোম্পানির বিল্ডিং ভাড়া নেওয়া এখানে সবই সরকারি বিল্ডিং তো মনে করেন যে সরকার থেকে লিজ নেওয়া এক কথায় যে আমি কিছু শ্রমিক আনব বিভিন্ন দেশ থেকে তারা এখানে এসে থাকবে খাবে দেন তারপরে যখন কাজের সিস্টেম হবে তখন তারা মুভ করবে সেখানে এখন আমি যদি আমার রুমের ভিতরে পরিবেশটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যেখানে কেমন অবস্থা এই যে নোংরা পরিবেশ বুঝতেছেন সব এই হচ্ছে এক একটা রুমের পরিবেশ একটা বেড এই একটা বেড এই একটা বেড আর এই একটা বেড এই একটা বেড এরকম প্রতিটা রুমেই মনে করেন যে পাঁচটা ছয়টা সাতটা হ্যাঁ এই টাইপের লোকজন এখানে আসে সবাই যার যার মতো ব্যস্ত